হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি দৈহিকভাবে ভালো আছি ও কাশিটা একটু আছে মাঝে মধ্যে তোমরা বুঝতে পারবে মানসিক দিক থেকে আমি খুব চিন্তিত যেন ভীষণ চিন্তিত আর তার কারণ তো অনেকই আছে এখন যেই যার কথা বলবো সে হচ্ছে ম্যামনি ম্যামনির জন্য আমি ভীষণ চিন্তিত কারণ যেই ব্যক্তি চার মাস আগে বাড়ি তৈরির জন্য নিজের শেষ সম্বল সোনা গয়না বন্দক দিতে গেছিল যদিও খটকা লাগে আমার যার কিনা একটা স্থায়ী থাকার জায়গা আছে মানে বাড়ি হুম বাড়ি আছে তারপরে এতদিন যেখানে ছিল অ্যাসবেস্টাস অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া ঘরে তার এমন কি পিছনে আগুন ধরলো যে কিনা বাড়ি তৈরির জন্য সোনা গয়নায় বন্ধক দেওয়ার পর্যন্ত মানে ডিসপারেট হয়ে গেল তাই না আমরা সোনা সোনা গয়না হচ্ছে সেই সময়ের জন্য রেখে দিই যখন কিনা আমাদের কিচ্ছু করার থাকে না অবস্থা তো এমন না যে ভাড়া বাড়িতে আছে তাড়িয়ে দিচ্ছে বা থাকার জায়গা নেই ফুটপাতে থাকছে তাই না এমন তো না তো এটা হচ্ছে ওর পার্সোনাল ব্যাপার যে ওর ও বাড়ি তৈরির জন্য এতটাই মরিয়া যার জন্য ও গয়না বন্ধ রাখার পরিকল্পনা পর্যন্ত করে ফেলেছিল তো যাই হোক ওখানে তো আমার খটকা ছিল যে এরকম কোনো কারণ ছিল না যে ও বন্ধক রাখবে এটা জাস্ট সিম্পেথিক খেলা আর কিচ্ছু না ঠিক আছে নতবা তোমরা ভাবো যদি কারোর এমন পরিস্থিতি হয় ঘরের গ্রিল হানা তেনা কলাপসিকল গেট এই সমস্ত আনার জন্য যদি সোনা গয়না বন্ধক দেওয়ার মতন পরিস্থিতি হয় যাই হোক সে বলেছে বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছে যদিও বা আমরা জানি আর এটা পুরো পয় পরিষ্কার যে বন্ধন ব্যাংক থেকে লোন কখনোই নেয়নি নতবা একটা তার মাথার উপরে চাপ থাকতো হুম যদি তাই হয়ে থাকতো তাহলে ডে বাই ডে টাইলস ছেলের ঘরের টাইলস ছেলের জন্মদিন গৃহপ্রবেশের অনুষ্ঠান তারপরে টুকটাক নানান খরচাপাতি ঘুরতে যাওয়া এদিক যাওয়া সেদিক যাওয়া তারপরে এসি বড় একটা পয়েন্ট তারপরে হচ্ছে এসি তারপরে আবার এখন টাইলস অন্য একটা বাথরুম হ্যাঁ অন্য একটা বাথরুম তৈরি করছে তারপরে কোমট ফোমোট সব লাগিয়ে ঠাগিয়ে একাকার করে ফেলেছে ঠিক আছে সব একাকার করে ফেলেছে আসলো কোথার থেকে মাল করি। কোথার থেকে আসলো চার মাস আগে যা সোনার গয়না বন্ধক দেওয়ার মতন পরিস্থিতি হয়ে গেছিল বন্ধুরা সে কি করে প্রত্যেক দিন ঘরের একটা করে কাজ করছে প্লাস এসি আনলো কি করে সম্ভব তোমরা বলো তো তোমাদের পক্ষে বা আমাদের মতন মানুষের পক্ষে কি সম্ভব হবে একটা লোন না মেটানো পর্যন্ত তারপরে এই সমস্ত কিছু আনা সম্ভব হবে সম্ভব হবে না সবাই নিশ্চয়ই বাকিতে দেবে না তাই না আর বাকিতে আনার মতন মানে সব দিক থেকে আর কি বাকি করা সম্ভব হয় না ঠিক আছে একটা লোন মেটানো গেল না মেটানো হলো না তার আগে টাইলসের পর টাইলস ঢুকছে আরেকটা বাথরুম তৈরি করা হচ্ছে কি বলছে যদি ধরো একটা বাথরুমে একজন আছে আরেকজনেরও যদি চাপে হুম তাহলে সে কোথায় যাবে বনে বাজারে যাবে মানে এদের গোষ্ঠী শুধু একবারেই চাপতে পারে ঠিক আছে হোল্ড করার ক্ষমতা নেই হুম ওর জন্য আরেকটা বাথরুম করছে ব্যাস বেশ ভালো তৈরি যখন করেছে হুম তখন তো বাথরুমটা তৈরি করবে কথা হচ্ছে চার মাস আগে যার এমন পরিস্থিতি ছিল যে কিনা সিম্প্যাথি কার্ড খেললো দর্শকদের সাথে এইভাবে যে সোনার গয়না বন্ধক দিতে যাচ্ছে তার চার মাসে এমন কী লটারি পেলো বা কোন গুপ্ত সন্ধান পেলো যে কিনা এখন পটা পট সব কাজ করে ফেলছে উল্টে আরও আবার এসিও কিনে ফেলেছে কিভাবে সম্ভব বলো তো পিছনে যদি যাকে আমরা বলি ব্যাক সাপোর্ট একটা ব্যাক সাপোর্ট যদি না থাকে তাহলে কিন্তু এত সব জলের মতন করা সম্ভব হতো না আর এমনও না যে মেমনির ভিউজ খুব হাই খুব হাই ওর একটা ভিডিওতে যেরকম ভিউজ আসে বলতে নি আমার তিনটে ভিডিও মিলিয়ে ওর কাছাকাছি যায় ধরো ওর একটা ভিডিওতে একদিনে কুড়ি হাজার ভিউজ আসে তো আমার তিনটে ভিডিও মিলিয়ে দশ থেকে বারো হাজার ভিউজ আসে খুব বেশি একটা ফারাক না তো আমি বুঝতে পারি যে ওর কত টাকা ঢোকে হুম সেটা আমার আইডিয়া আছে আর ওর বড় এমন কিছু হাইফাই জায়গায় কাজ করে না যেখানে ওর তার মায়না হাই থাকবে তো এই টাকায় হুম সংসার চালিয়ে একটা ছেলেকে পড়াশোনার পুরো মানুষ মানে খরচাপাতি আর কি দিয়ে তারপরে এখনকার বাজারে সম্ভব না পটপট করে এরকম কাজ করা ঠিক আছে কখনো সম্ভব না তো ভালোভাবেই একটা শক্তপোক্ত ব্যাক সাপোর্ট কিন্তু মেমনির পিছনে যে আছে সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি আর যে বুঝতে পারছে না সে বুড়ো আঙুল পারলে তো এইভাবে করোনা চোখে কিন্তু লেগে যাচ্ছে মানুষের আর বিশেষ করে এই যে আমার মতন শকুনের নজর কিন্তু খুব তাড়াতাড়ি লাগছে আর আমি কিন্তু ভাই চুপচাপ থাকার আঙুল খোটার নক্ষটার মানুষ না আমি কিন্তু ভিডিও বানিয়ে ফক করে বলে দেবো এই যে লোকের চোখে আঙুল দিয়ে বলতেই হবে আমার বলতেই হলো যে কি করে এরকম পটপট করে এত টাকার কাজ করছো তুমি নিজের মুখেই বলেছো যে তোমার একটা ঘরে টাইলস বসাতে কম করে বারো থেকে পনেরো হাজার টাকা লাগবে প্লাস আছে মিস্ত্রি খরচা তাহলে এত টাকা কোথার থেকে পাচ্ছ ম্যামনি কোথার থেকে পাচ্ছ এত টাকা আশ্চর্য বলিহারি বাপরে বাপ কোথায় হাত মেরেছো চাঁদু যে কিনা তোমাকে এত টাকা দিচ্ছে এসি কমসে কম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের নিচে তো হয়নি বাবা হুম যদি সেটা নতুন এসি হয়ে থাকে আমার যদিও বা ধন্ধ আছে যে এসিটা পুরনো ওই শাশুড়ি ঘর থেকে খুলে নিয়ে এসে আমার একটা আইডিয়া আবার ধরো কোনো দেখিয়ে দিল তাহলে সেটা আমি ভুল প্রমাণিত হয়ে গেলাম এর জন্য বলছি আমার চেষ্টা একটা আইডিয়া ঠিক আছে যে এসিটা হয়তো পুরনো এসি তো যাই হোক নতুন এসি ওদের কথা মতন কি করে সম্ভব কাকে ধরেছ মেমনি কোন মহাপুরুষ সে যে কিনা তোমার পিছনে এত পয়সা বালতিতে করে জলের মতন ঢালছে হুম তোমরা সব তোমার ভাইয়ের বউ ছোট্ট ভাইয়ের বউ বিদেশি মাসিদের ধরে ফেলেছে তুমি কারে ধরেছ কোনো বিদেশি মাসি না দেশীয় মেশো হুম আস্তে আস্তে কিন্তু সন্দেহ মানে বাস্তবায়িত হচ্ছে আমরা যে সন্দেহটা করেছিলাম সেই সন্দেহটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে কোথার থেকে পাচ্ছ এত টাকা আমাদেরকেও একটুখানি বলো হ্যাঁ আমরাও একটুখানি শুনি জানি পারবো না তোমার পর্যায়ে যেতে তোমার মতন অতটা চালাক চতুর হতে পারবো না ভাই আর হর দরকারও নেই আস্তে ধীরে করব ঠিক আছে সৎ পয়সায় করব ইনকাম করে করব। কারোর মাথায় হাত বুলিয়ে কারোর পিঠে হাত বুলিয়ে টাকা ইনকামের দরকার নেই যা করবো স্পষ্টভাবে করব, যাতে লোকের বুঝতে সুবিধা হয় যে এইভাবে আসছে হুম তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ তোমরা দোয়েলের ব্যাপারটা জানাতে খুব ইন্টারেস্ট দেখিয়েছ বলবো বলবো অবশ্যই বলবো আরে একটুখানি তো সবুজ সইতেই হবে তাই না পুরো আমার ইমাজিনেশনটা একদম বুদ্ধি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব ঠিক আছে তো চলো আজকের মতন এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আর একটা কথা কালকে রাত্রেবেলা যে আমি ভিডিওটা ছেড়েছিলাম যে আমার সারাদিন সারা পুজো মানে পুজোর কটা দিন ঘরেই কাটে এ বাবা তোমাদের ম্যাক্সিমাম সবার পুজো বাড়িতেই কাটে মানে আমাকে যারা তোমরা ভালোবেসেছো আমার মতোই কপাল পরা আ হ্যাঁ বলেছ যে বরের সঙ্গে সঙ্গে যদি এক সঙ্গে থাকা যায় ক্লাবে গিয়ে এনজয় করা যায় তাহলে সেই পুজোটা মজার হয় বিশ্বাস করো আমিও কিন্তু এই ক্লাবেই যাই এখানে সবার সঙ্গে ভালো পরিচিতি হয়ে গেছে আর আমাকে পেলে ওরা সবাই খুব আনন্দিত হয় মানে আমাদের পাড়ার মেয়ে বউরা মেয়ে বলো বউ বলো সবাই আমার সঙ্গে খুব আনন্দ করে আমাকে পেলে খুব আনন্দিত হয় তো হ্যাঁ আমি এখানে মিলে অসুবিধাটা হয় না তবে হ্যাঁ মাঝে মধ্যে ইচ্ছে করে বরের সঙ্গে হাত ধরে কোথাও ঘুরতে যাই হয় না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর আমি যেটা বললাম সেটা কিন্তু ভেবে দেখো কার মাথায় হাত ভুল হচ্ছে মেমনি টাটা